হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে চঞ্চল ঘোষের বই থেকে ব্লাড রিলেশন অধ্যায়ের পার্ট থ্রি। এবং আজকের এই ব্লাড রিলেশন অধ্যায়ের যে কোশ্চেনগুলো হবে সেগুলো টাইপ টু, এবং ব্লাড রিলেশন অধ্যায়ের টাইপ ওয়ানের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো অলরেডি আমি আমার চ্যানেলে করিয়ে দিয়েছি পার্ট ওয়ান এবং পার্ট টুর মাধ্যমে। সেই সমস্ত ভিডিওগুলো তোমরা আমার চ্যানেলের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেই প্লেলিস্টে গিয়ে চঞ্চল ঘোষের রিজনিং নামে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে গিয়ে তোমরা দেখে আসতে পারো। এবং আজকের ব্লাড রিলেশন অধ্যায়ের টাইপ টু এর যে কোশ্চেনগুলো আছে তার সমাধান করানো হবে। এবং এই ব্লাড রিলেশন অধ্যায় থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় থাকে তোমরা জানো, সুতরাং আজকের ভিডিও ক্লাসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তাহলে চলো বন্ধুরা, শুরু করে দেওয়া যাক চঞ্চল ঘোষের রিজনিং বই থেকে ব্লাড রিলেশন অধ্যায়ের টাইপ টু এর পার্ট থ্রি। তো তোমরা ডিসপ্লেতে এখন টাইপ টু এর কোশ্চেন নাম্বার ওয়ান দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে বি এর ভাই এ সি এর ভাই বি, সি হলো ডি এর স্বামী, এবং এ এর পিতা ই হলে ই এর সঙ্গে ডি এর সম্পর্ক কী। তো তাহলে এই অনুযায়ী প্রথমে আমরা সম্পর্কগুলোকে সাজিয়ে নেব। এখানে বলা হয়েছে বি এর ভাই হলো এ, অর্থাৎ বি এর ভাই যে সে হবে এ। আর কি বলা হয়েছে, সি এর ভাই হলো বি, আবার সি যে আছে তার ভাই কিন্তু হলো বি, সি হলো ডি এর স্বামী। এখানে এই যে ডি আছে ডি এর স্বামী হলো সি। এবং আর কি বলা হয়েছে, এ এর পিতা ই, এ এর যে পিতা সে হচ্ছে ই, ই এর সঙ্গে ডি এর সম্পর্ক কি। তাহলে এখানে ই এর সঙ্গে ডি এর সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে এবার আমরা বুঝে নিই, এখানে ডি এর স্বামী সি কে বলা হয়েছে, অর্থাৎ এখানে বোঝা গেল ডি তাহলে কিন্তু একজন ফিমেল। এবং এখানে বলা হয়েছে এ এর পিতা হলো ই, তাহলে এই ই হলো কিন্তু একজন মেল, এটুকু বোঝা গেল। এবার দেখে নেওয়া যাক সম্পর্কটা, তাহলে ডি এর স্বামী সি এবং সেই সি এর ভাই কিন্তু হলো বি, তাহলে স্বামীর ভাই কিন্তু ডি এর দেওর হয়, এবং বি এর ভাই হলো এ, অর্থাৎ ডি এর একজন দেওর হচ্ছে বি এবং আরেকজন দেওর হচ্ছে এ, অর্থাৎ সি বি এবং এ এই তিনজনই হচ্ছে ভাই, এবং এদের পিতা যে হলো সে হচ্ছে কিন্তু ই। তো সুতরাং স্বামীর পিতা বা দেওরের পিতা কিন্তু একই, এবং এদের যে পিতা ই সে তাহলে হবে ডি এর শ্বশুর। তো সুতরাং এখানে বলা হয়েছে ই এর সঙ্গে ডি এর সম্পর্ক কি। তো সুতরাং ডি হলো ই এর পুত্রবধূ। তো তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, পুত্রবধূ। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার টু দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে একজন কৃষক সি এর দুই পুত্র হলো এ এবং বি। তাহলে একজন কৃষক আছে সি, তার দুজন পুত্র, একজন হচ্ছে এ একজন হচ্ছে বি, এ একজন পুত্র এবং বি একজন পুত্র। এবং বলা হয়েছে সি এর একজন কন্যা আছে ডি, এবং সি এর একজন কন্যাও আছে ডি, তবে ডি এই এ এর কে হবে। তো এটা তো খুবই সোজা, একই পিতার দুজন পুত্র এবং একজন কন্যা, তাহলে ডি এ এর বোন হবে। তো এক্ষেত্রে তাহলে সঠিক উত্তরটি হবে অপশান বি। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার থ্রি দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে সি এর বাবা এ, অর্থাৎ সি এর বাবা সে হলো এ, এবং বি এর পুত্র হবে ডি, এবং বি এর পুত্র সে হলো ডি, এ এর ভাই হলো ই, এবং এখানে যে ই আছে সে হচ্ছে এ এর ভাই, এবং ডি এর বোন হলো সি। এই যে এখানে ডি রয়েছে, এই ডি এর যে বোন সে হলো সি। তো তাহলে বন্ধুরা এবার সমাধানটা তোমরা ভালো করে বুঝে নাও। এখানে বলা হয়েছে বি এর পুত্র হলো ডি এবং সির বাবা হলো এ, কিন্তু এখানে বলা হয়েছে ডি এবং সি ভাই বোন, অর্থাৎ ডি এর বোন হলো সি। তো সুতরাং
এই সি হলো বিয়ের কন্যা। ডি এর বোন যদি সি হয় তাহলে এরা পরস্পর ভাই বোন, অর্থাৎ এই বি হলো একজন ফিমেল এবং এ হলো একজন মেল। এটুকু আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এই বি এবং এ এরা হলো পরস্পর স্বামী স্ত্রী। এই এ এবং বি এই যে দুজন স্বামী স্ত্রী, এদের কিন্তু একটা ছেলে ডি এবং একটা মেয়ে সি। এবং এই যে বি এর স্বামী এ, তারই কিন্তু ভাই হলো ই। তো সুতরাং স্বামীর ভাই যে হয় সে কিন্তু এই মহিলার দেওর হবে। তো তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছে বি এর সঙ্গে ইর সম্পর্ক কী। তো সুতরাং ই যদি বি এর দেওর হয় তো সুতরাং উল্টোভাবে বি হবে ই এর বৌদি। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি, বৌদি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার ফোর দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে অনিলের ভাই সুনীল চন্দ্র এর পুত্র সুনীল। সেই অনিলের ভাই হলো সুনীল এবং বলা হয়েছে চন্দ্র এর পুত্র হলো সুনীল এবং চন্দ্রর পুত্র হলো সুনীল। বিমল হয় চন্দ্রের বাবা, তবে অনিল বিমলের কে হয়? তো তাহলে আমাদের প্রশ্নে বার করতে হবে এই অনিল এবং বিমলের সম্পর্ক। তো এখানে বিমলের বাবা হচ্ছে চন্দ্র এবং চন্দ্রের পুত্র হচ্ছে সুনীল। আবার বলা হয়েছে সুনীল এবং অনিল দুই ভাই। তো সুতরাং সুনীল যদি চন্দ্রের পুত্র হয় তাহলে সুনীলের ভাই অনিলও চন্দ্রের পুত্র হবে। অর্থাৎ চন্দ্রের দুই পুত্র, এক হচ্ছে সুনীল আর এক হচ্ছে অনিল। এইটুকু আশা করি তোমরা বুঝতে পারলে। তো সুতরাং চন্দ্রের পুত্র অনিল বিমলের নাতি হবে। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, নাতি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এখন তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার ফাইভ দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে কিউ এর মা হয় পি এর বোন এবং এম এর কন্যা। তাহলে কোশ্চেনটা ভালো করে বুঝে নাও, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বলা হয়েছে কিউ এর মা হয় পি এর বোন এবং এম এর কন্যা। এখানে কিউ এর যে মা তাকে আমি এ ধরলাম এবং এই কিউ এর যে মা সে কিন্তু হয় আবার পি এর বোন। তাহলে কিউ এর যে মা সে কিন্তু আবার এই পি এর বোন হয়। আরও কি বলা হয়েছে এবং এম এর কন্যা, এম তারও কন্যা। তাহলে এটুকু আশা করি বোঝা গেল। এবার কি বলা হয়েছে এস হয় পি এর কন্যা। তাহলে এখানে আরও একজন ক্যারেক্টার এস আছে যে হয় পি এর কন্যা। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছে এস হয় পি এর কন্যা এবং টি এর বোন, এবং আরও একটা ক্যারেক্টার টি তার বোন কিন্তু এই এস। তো তাহলে প্রশ্নে এবার বলা হয়েছে তবে এম এর সঙ্গে টি এর সম্পর্ক কী, অর্থাৎ এম এর সঙ্গে টি এর সম্পর্ক বার করতে হবে। তাহলে এখানে বুঝে নাও এম এর যে কন্যা সে হলো এ, আবার এই এ হলো পি এর বোন। তো তাহলে এখানে বোঝা গেল এই যে এ এবং পি এরা কিন্তু পরস্পর ভাই বোন হতে পারে বা দুই বোন হতে পারে। তো তাহলে এখানে কিন্তু যেহেতু জেন্ডার আমরা বুঝতে পারছি না, তো সুতরাং এটাকে আমরা মেল হিসেবে ধরলাম যে পি হলো এ এর বোন। তো সুতরাং এ যদি এম এর কন্যা হয় তাহলে পি সেও কিন্তু এমেরই পুত্র, কারণ এরা ভাই বোন। এবং এই যে পুত্র এর একটা কন্যা আছে এস, এই এস কিন্তু একটা ফিমেল কারণ সে কিন্তু টি এর বোন। আবার এখানে দেখো এই যে টি এটাও কিন্তু মেল না ফিমেল সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ টি এর বোন বলা হয়েছে এসকে, কিন্তু এস মানে ফিমেল এটুকু বোঝা যাচ্ছে। কিন্তু টি মেলও হতে পারে ফিমেলও হতে পারে, যদিও সেটা কোনো ব্যাপার না, কারণ এখানে শুধু বলা হয়েছে এম এর সঙ্গে টি এর সম্পর্কটা বার করতে হবে। তাহলে এখানে এই এস এবং টি যেহেতু পরস্পর ভাই বোন, অর্থাৎ এস যেরকম পি এর কন্যা তাহলে এই টিও কিন্তু এর পুত্র বা কন্যা কিন্তু হবে। অর্থাৎ পি এরও একটা মেয়ে এবং তার সঙ্গে আর একটা ছেলে বা মেয়ে টি। আবার একইভাবে এখানেও কিন্তু এমটা মেল না ফিমেল সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, এবং তাদের একটা পুত্র হচ্ছে পি।
এবং এই পি এর কিন্তু দুই সন্তান এস এবং টি। সুতরাং এম যেহেতু পি এর বাবা বা মা, তো সুতরাং তাদের সন্তান হবে এই এম এর নাতি নাতনি, অর্থাৎ এই এম হবে এদের দাদু বা ঠাকুমা। অর্থাৎ যদি এম যদি মেল হয় তাহলে ঠাকুরদা হবে, এবং যদি ফিমেল হয় তাহলে ঠাকুমা হবে। তো তাহলে সেই অর্থে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে তাহলে সি, ঠাকুরদা অথবা ঠাকুমা। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবং বন্ধুরা, এই প্রশ্নগুলো বুঝতে তোমাদের যদি আরও কোথাও অসুবিধা হয় তোমরা ভিডিও নিচে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি এই প্রশ্নের সমাধানগুলো আবারও তোমাদেরকে বুঝিয়ে দেবো। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 6 দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে এ হয় বি এর ভাই, অর্থাৎ বি এর ভাই হলো এ, বি হয় সি এর ভাই, আবার এ যে বি সে হয় সি এর ভাই, ডি হয় এ এর বাবা, ডি হয় এ এর বাবা। এই তিনটি বিবৃতির উপর ভিত্তি করে বলুন নিম্নলিখিত কোনটি সত্য নয়। তো তাহলে এখানে প্রথম অপশান দেওয়া রয়েছে বি হয় এ এর ভাই। তো প্রশ্নে এখানে যেহেতু বলা হয়েছে বি এর ভাই এ, তাহলে একইভাবে এ এর ভাই কিন্তু বি হবে, অর্থাৎ এ এবং বি পরস্পর ভাই ভাই, অর্থাৎ অপশান নাম্বার এ কিন্তু সঠিক। এবার দেখে নেওয়া যাক অপশান বিতে বলা হয়েছে বি হয় ডি এর পুত্র, তাহলে দ্বিতীয় অপশানে বলা হয়েছে এই যে বি সে হবে ডি এর পুত্র। তো তাহলে এখানে ডি যেহেতু এর বাবা, তাহলে এ এবং বি যেহেতু ভাই ভাই, তাহলে ডির বাবা যদি এ হয় তাহলে বি এর বাবাও কিন্তু এই ডি হবে। তো তাহলে এক্ষেত্রে অপশান নাম্বার বি যেটা আছে এটাও কিন্তু সঠিক, যে বি হয় ডি এর পুত্র। তো হ্যাঁ, এই বি হলো ডি এর পুত্র। এবার অপশান নাম্বার সিতে বলা হয়েছে এ হয় সি এর ভাই, অর্থাৎ এই যে এ আছে সে হবে সি এর ভাই। তো এখানে তাই বলা হয়েছে, কারণ সি এর ভাই হলো বি, অর্থাৎ বি এর থেকে বড় কিন্তু সি, এবং বি এর ভাই হলো এ, অর্থাৎ এ কিন্তু সব থেকে ছোট। তো সুতরাং সি কিন্তু এ দাদা হবে, মানে এ হয় সি এর ভাই, অর্থাৎ এই একে সি এর ভাই বলা হয়েছে। তো এক্ষেত্রে এটাও সঠিক যে এ হলো সি এর ভাই, কারণ এর থেকে সি বড়। তো এবার চতুর্থ অপশানে সিকে এ এর ভাই বলা হয়েছে, তো এটা কিন্তু সঠিক উত্তর নয়, কারণ সি এখানে কিন্তু সব থেকে বড়, সবার বড় হচ্ছে সি, তাই সি এর ভাই কিন্তু হতে পারে না, কারণ সি হচ্ছে সবারই দাদা। তো এখানে তাহলে যেটি ভুল বা বেমানান সেটি হচ্ছে অপশান ডি, যে সি হয় এর ভাই, এটা এখানে ভুল আছে, কারণ এখান থেকে কোনটি সত্য নয় সেটা বার করতে বলেছে, তো এটা হচ্ছে সত্য নয়। তো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে, এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভালো প্রশ্ন। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 7 দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে রাহুলের মা হয় কণিকার বাবার একমাত্র কন্যা। এইটুকু ভালো করে বুঝে নাও, রাহুলের মা হয় কণিকার বাবার একমাত্র কন্যা, তাহলে রাহুলের মা যে সে একজন ফিমেল এবং কণিকা যে সেও একজন ফিমেল। এবার এখানে দেখো কণিকার বাবার একমাত্র কন্যা, এবার কণিকার বাবার একমাত্র কন্যা কী হবে, কণিকাই হবে, এবং রাহুলের মা হয় কণিকার বাবার একমাত্র কন্যা, তাহলে রাহুলের যে মা সেই কিন্তু হলো কণিকা, অর্থাৎ রাহুলের যে মা সে হবে কণিকা। তো সুতরাং কণিকার স্বামীর সঙ্গে রাহুলের সম্পর্ক কী, তাহলে কণিকার যে স্বামী সে তাহলে রাহুলের বাবা হবে, এটা খুবই সোজা, আশা করি এটা বুঝতে পারলে। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, বাবা। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 8 দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে দীপক হয় রনির ভাই, অর্থাৎ রনির ভাই হলো দীপক, রেখা হয় অতুলের বোন, অতুল যে আছে অতুলের বোন হলো রেখা, রনি হয় রেখার পুত্র, তাহলে এই যে রনি সে হচ্ছে রেখার পুত্র। তবে দীপকের সঙ্গে রেখার সম্পর্ক কী, তাহলে এই যে দীপক এর সঙ্গে রেখার সম্পর্কটা বার করতে হবে, তো এটা কিন্তু খুবই সোজা, এই যে রেখা তার পুত্র কিন্তু রনি,
এবং এই রনি হচ্ছে আবার দীপকের ভাই, অর্থাৎ এরা দুজন কিন্তু ভাই ভাই। তো তাহলে এটা খুবই সোজা যে রনির ভাই দীপক রেখার আর একটা পুত্র হবে। তো এখানে বলা হচ্ছে তবে দীপকের সঙ্গে রেখার সম্পর্ক কী, তাহলে এই দীপক হবে রেখার আর এক পুত্র। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ, পুত্র। এখানে কিন্তু অতুলের কোনো ভূমিকা নেই। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারলে। বন্ধুরা, এই সকল ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে এবং উপকার লাগে তাহলে কিন্তু ভিডিওটা প্রত্যেকবারের মতো লাইক করতে ভুলো না, এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলোকে অবশ্যই শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও এই করোনা পরিস্থিতির মধ্যে বাড়ি বসে এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 9 এবং 10 দেখতে পাচ্ছ। এই কোশ্চেন নাম্বার 9 এবং 10 এই প্রশ্ন দুটো তোমাদের হোমওয়ার্কের জন্য থাকলো। এই প্রশ্ন দুটোর সঠিক উত্তর তোমরা এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবে। এর উত্তরটা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে জানিয়ে দেবো, এবং তোমরা তখন নিজেরাই বুঝতে পারবে যে তোমরা যে উত্তরগুলো করলে সেই প্রশ্নের উত্তরগুলো সঠিক হলো কি হলো না। তো তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ক্লাসটা? যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ভিডিও ক্লাসটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের মধ্যে অনেক অনেক করে শেয়ার করো। এবং তোমরা অনেকে বারবার আমাকে রিকোয়েস্ট করছো যাতে আমি একটু বড় ভিডিও ক্লাস করে দিই। তো বন্ধুরা, আমার কিছু পার্সোনাল কাজের চাপের জন্য আমি এখন বেশি বড় ভিডিও দিতে পারছি না, এবং এমনকি মাঝে মাঝে কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছে না, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত তোমাদের কাছে। কারণ এখন এই যে করোনা পরিস্থিতি চলছে, এর মধ্যে বিভিন্ন রকম সমস্যা সম্মুখীন হতে হচ্ছে, আশা করি তোমরা কম বেশি বুঝতে পারছো। তো এই পরিস্থিতির মধ্যে তোমরা আপাতত একটু মানিয়ে নাও। আমি চেষ্টা করছি পরবর্তীতে কন্টিনিউ ক্লাস দেওয়ার জন্য এবং বেশি বড় ক্লাস দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত তোমরা একটু ধৈর্য ধরো। তো তাহলে বন্ধুরা, আজকে ক্লাসে ছিল এটুকুই। ভিডিও ক্লাসটা সম্পূর্ণ অ্যাটেন্ড করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।